বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে। কেউ বা কারা এসে একজন অসহায় মানুষ এখানে ফেলে চলে যায়, যার একটি পায়ের একেবারে পাঁচটি আঙ্গুলে পচে গলে গিয়েছে, কয়েকটি আঙ্গুলে একেবারেই গলে গিয়েছে, খুবই ভয়ঙ্কর অবস্থা। এবং সেখানে হাজারো পোকা, যে সাদা সাদা যে পোকাগুলো ম্যাগট অবস্থায় পড়ে রয়েছে, এবং অনেক পোকা, অসংখ্য পোকা সেখানে কিলবিল করছে এবং পচা দুর্গন্ধের কারণে এই পাশ দিয়ে কেউ যাচ্ছিল না এবং থুতু ফেলে অন্য পাশ দিয়ে চলে যাচ্ছে। এবং যে ভয়ঙ্কর অবস্থা, আমরা এটা সংবাদ পাওয়ার পরে আমরা এটা এসেছি এবং আমরা এটা ড্রেসিং, আমাদের কার্যক্রম চলছে, আমরা দায়িত্ব নিয়েছি এবং ড্রেসিং করে কয়েকদিনের মধ্যে সমস্ত পোকা বের হয়ে গেলে তাকে আমরা ওয়ার্ডে ভর্তি করে মূল সার্জারিতে আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আশা করি তখন কতটুকু কেটে বাদ দিবে সেটা কর্তব্যরত ডক্টররা মোটামুটি সিদ্ধান্ত নিবে। এবং ততক্ষণ পর্যন্ত আমরা কার্যক্রম চালাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাশে যে পড়ে রয়েছে যে অসহায় মানুষটি, আমরা তার চিকিৎসার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই যে বেওয়ারি সেবা ফাউন্ডেশনের যারা কর্মরত এবং স্বেচ্ছাসেবী, যৌথ সমন্বয়ে আমাদের ড্রেসিং চলছে। আমাদের আজকে তিনটি ড্রেসিং, মেডিকেলের মধ্যে দুটি রয়েছে এবং একটি রয়েছে চকবাজার মোড়ে। মোট তিনটি ড্রেসিং আজকে আমরা সম্পন্ন করব এবং আমাদের কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষটার অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর, বিভৎস কিংবা ভয়াবহ, যেটা আসলে ফেসবুক ইউটিউবে আমরা আগে দেখাতাম, এখন দেখাতে পারি না। ফেসবুক ইউটিউব থেকে আমাদেরকে ব্লক করা হয় এবং আমাদেরকে অনেক সমস্যা তৈরি করে কর্তৃপক্ষ, ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ বিদায়। আমরা দেখাতে পারছি না এই ভয়ঙ্কর অবস্থা এবং যেখানে পচে গলে একেবারে দেখানোর মতো অবস্থা নেই এবং বিশ্রী পচা দুর্গন্ধ, সেখানে পাশ দিয়েও কেউ হাঁটে না এরকম অবস্থা। সেই জায়গায় আসলে এই নিঃস্ব বেওয়ারিশ মানুষদের জন্য আমরা পুরো চট্টগ্রামে একটি জায়গা দেখছিলাম। কোথাও দুর্ভাগ্যের ব্যাপার, এটা আল্লাহর কি পরীক্ষা জানি না, আমরা এখনো পর্যন্ত জায়গা কোথাও তৈরি করতে পারি না, কিংবা কেউ যে আমাদেরকে অন্তত কিছুদিনের জন্য লিজ দিবে, যে আমরা টাকা দিতেও প্রস্তুত আছি যে অন্তত পাঁচটি বছর, তিনটি বছরের জন্য কেউ যদি লিজ দেয় তাতেও হয়, কারণ আমরা এই কষ্ট করে যে মানুষের মানবতার বিপর্যয় দেখে ড্রেসিং করছি, চিকিৎসা করছি, খাবার দিচ্ছি, কিন্তু আমরা তার খাবারেরও দায়িত্ব নিয়েছি, ড্রেসিংয়ের দায়িত্ব নিয়েছি, কিন্তু নেওয়ার মতো কোনো জায়গা নেই। বৃদ্ধাশ্রমে তো যাদের মা বাবা নেই তাদেরকে নেওয়া হয়, কিন্তু এরকম ভয়ঙ্কর যারা তাদের জন্য অন্যদেরও এনভায়রনমেন্ট মাধ্যমে যে পলিউশন ছড়াতে পারে, যার জন্য কোনো বৃদ্ধাশ্রমে তাদের সচরাচর ঠিকানা হয় না এবং বেশ কিছু বৃদ্ধাশ্রমে যোগাযোগ করলেও তাদের আসন সংখ্যা সীমিত কারণে এদেরকেও আসলে বিষয়টি অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। তাই আমরা চেষ্টা করছি বাংলাদেশে একটি স্বতন্ত্র সরকারি কিংবা বেসরকারি একটি বেওয়ারিশ হাসপাতালের, যদিও সেটা নেই এবং আশা করি ভবিষ্যতে এরকম কিছু একটা হবে, কারণ এখনও আমরা আশায় বুক বেঁধে রাখি, কারণ আমাদের এই যে ছেলেরা যে কষ্ট করছে, এই কষ্ট করার পরে কিন্তু এখানে সে পড়ে থাকবে এবং বৃষ্টি আসলে সে এখানেই ভিজবে এবং রোদে শুকাবে এবং মশার কামড় খাবে। কিন্তু এই বাংলাদেশে এই কোটিপতি মানুষের অভাব নেই, কোটি কোটি টাকার মালিক। তো আসলে সবার প্রতি অনুরোধ যে অন্তত একটি চট্টগ্রাম পুরো নগরীতে কি একজন মানুষও নেয় যে একটি দোতলা বাড়ি অন্তত কারো যদি বেশি থাকে আমাদেরকে ভাড়া হলেও দিন, অন্তত এই মানুষগুলোকে যাতে আমরা রাখতে পারি, অন্তত তারা যাতে শেষ সময়টা ঝড়ে বৃষ্টিতে না ভিজে কিংবা রোদে না শুকায় কিংবা মশার কামড় না খায়, তাদের এই কষ্টটা যাতে কিছুটা সার্থক হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কার্যক্রম চলতেছে এবং এই যে অসহায় মানুষদের অবস্থা, আমাদের ওরা কাজ করতেছে, ওইদিকে দেখাও না পায়ের ওই ইয়েগুলো দেখাও না, তাহলে ওইটা সমস্যা করবে। এবং আমাদের সদস্যরা অনেক কষ্ট করছে চেপে ধরে রেখে যে কার্যক্রম, এই কার্যক্রমটা আসলে অত্যন্ত কষ্টসাধ্য বিষয় এবং পচা দুর্গন্ধের সাথে পোকামাকড় এগুলো সরিয়ে কিন্তু করতে হয় এবং আমাদের যারা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সমন্বয়ে রয়েছেন তারা করছেন, যে মানুষ যে কত কষ্ট করতে পারে, কতটা অসহায় হতে পারে সেটা আসলে আর বলার কোনো অবকাশ রাখে না। এবং এই মানুষদের জন্য ভবিষ্যতে কিছু একটা হবে, আমরা এরকম স্বপ্ন দেখি এবং এরকম স্বপ্ন দেখে যাচ্ছি এবং সবাই দোয়া করবেন ভবিষ্যতে যাতে তাদের জন্য আমরা কোনো একটা শেড, কোনো একটা শেল্টার বা কোনো কিছু একটা করতে পারি। সবার কাছে এই দোয়ার দরখাস্ত রইল। এবং এই অসহায় মানুষরা ঠিকমতো কথা বলতে পারে না এবং তারা মানসিক ভারসাম্যহীন বিধে তাদের সমস্যাও জানাতে পারে না, কারো কাছে চাইতেও পারে না, তাই তারা যাতে তাদের এই অধিকারটুকু অন্তত সামান্যটুকু পায়, এই জন্য যার যার জায়গা থেকে অন্তত শেয়ার করে আমরা এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ নজরে নিয়ে আসতে পারে, যে তাদের এই বিষয়গুলা খুবই প্রয়োজন, কারণ এই মানুষগুলা
জন্য কথা বলার এখনো পর্যন্ত কেউ নাই, কোনো সংশ্লিষ্টতা নাই, তাদের জন্য যাতে বাংলাদেশে কিছু একটা হয় সেই দোয়া করবেন আশা করি সবাই। Thank you.